সোমবার দুপুর দুইটা হঠাৎ আগুনে দিশেহারা হয়ে পড়েন মিরপুর তালতলা বস্তিবাসী। কিছু বুঝে ওঠার আগেই ছাই হয় ঘর, সব সহায় সম্বল। ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ শুরু করার আগেই পুড়ে গেছে 300+ ঘরের প্রায় 2000 বাসিন্দার ভবিষ্যৎ। নিরুপায় বস্তিবাসীর চোখে মুখে শুধুই হতাশা, তার সাথে যোগ হয়েছে তীব্র শীতে খোলা আকাশের নিচে সন্তান নিয়ে রাত কাটানোর দুশ্চিন্তা। একেবারে নিঃস্ব হয়ে গেছে, এখন আমার কিচ্ছু নাই, আমি আমার বাসায় ঢুকতে পারি না, ব্যর্থ করবো কিভাবে? আমার ঘরের জিনিস বের করি, আমার ঘর করে চলো, বাচ্চাটা নিয়ে আমি বের হইতে পারছি, এছাড়া আমার ঘরের তো আমি একটা বের করতে পারিনি। এক ঘন্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। বস্তির অবৈধ গ্যাস সংযোগ অথবা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। হতাহতের সংবাদ পাইনি, আমরা কাজ শেষে আরও অনুসন্ধান চালাবো, তারপরে বিভিন্ন তথ্য আপনাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারবো। আগুন কারণ, লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদের টিম হবে, তদন্ত টিম হওয়ার পরে আমরা জানাতে পারবো। এর আগেও 3 অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই তালতলা বস্তিতে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।